আপনি একজন মানুষ, আমিও একজন মানুষ, আমরা সবাই মিলেই হিউম্যান বিইংস। আমাদের সবারই দুই হাত আছে, দুই কান আছে এবং দুই পা আছে। জেনারেলি আমি আপনাদের এটা বলতে চাচ্ছি যে আমাদের শরীরের সকল পার্টস একই রকম, কিন্তু কিছু মানুষ স্পেশাল হয়। এমন কিছু সায়েন্স আছে যা খুব কম মানুষদের মধ্যেই পাওয়া যায়, সেই সকল মানুষদের মধ্যে যারা স্পেশাল হয়। পৃথিবীর এত মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা অন্যদের থেকে বুদ্ধিমান এবং স্মার্ট হয়। এমনও হতে পারে যে আপনি নিজেও অনেক ইন্টেলিজেন্ট এবং স্মার্ট, কিন্তু আপনি তা নিজেই জানেন না। নিজের জীবনের মোটিভেশন থাকার জন্য এই ফ্যাক্টস আপনার জানা উচিত। আর জানবেন নাই বা কেন, এটা আপনার শরীর, আর এটি আপনার শরীরের নিজেরই বৈশিষ্ট্য। যে সকল সায়েন্স গুলো এখন আমি আপনাদের বলবো, তার মধ্যে যদি একটিও আপনার মাঝে থেকে থাকে, তাহলে আপনি পৃথিবীর সব থেকে স্মার্টেস্ট মানুষদের মধ্যে একজন। আপনি হয়তো জানেন না, কিন্তু যারা স্পেশাল হয় সেটির সাইন তাদের শরীরের মধ্যেই পাওয়া যায়। এই ট্রেটস যা আমি আপনাদের বলতে চলেছি, এগুলো অনেকগুলো সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের পরেই জানা গিয়েছে, আর এগুলো সায়েন্টিফিক্যালি প্রুভ, কেননা আলাদা আলাদা মানুষের উপর এই গবেষণা করা হয়েছে, আর এর পরেই এই সকল ফ্যাক্টস পাওয়া গিয়েছে। অনেক বছরের এই সব গবেষণার ফলাফল আপনি এই ছোট ভিডিওটিতেই জানতে পারবেন। আপনিও কি সেই সব স্পেশাল মানুষদের মধ্যেই পড়েন? আপনি নিজেই কি সেই স্পেশাল মানুষ? যদি এই সব সিক্রেটস জানতে চান, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কেননা আজ এই ভিডিওটিতে আপনি এটি জানতে পারবেন যে আপনি একজন নর্মাল মানুষ নাকি কোনো সুপার স্মার্ট স্পেশাল মানুষ। নাম্বার 5, দ্য লেটার এক্স অন ইওর পাম। যারা হাতের রেখা দেখে ভবিষ্যৎ বলতে পারে, তারা কিছুটা হলেও ভবিষ্যৎ কি হবে তা বুঝতে পারে। যদিও এটিকে অনেকেই বিশ্বাস করে না, কিন্তু এমন কিছু ঘটনাও রয়েছে যা বিজ্ঞানীদেরও চমকে দিয়েছিল। এগুলো কিভাবে সম্ভব? হাতের রেখা পড়ার যেই ইতিহাস আছে তাতে দেখা যায় আলেকজান্ডার দ্য গ্রেট, যে কিনা প্রায় পুরো পৃথিবী শাসন করেছিল, সে এই হাতের দেখায় বিশ্বাস করত। তিনি হাত দেখায় এত বিশ্বাস করতেন যে তার যে কোনো পরিকল্পনা এর উপরই নির্ভর করত। তার হাতের রেখায় এক্স আকৃতি ছিল। আর এক গবেষণায় দেখা গেছে পুরো পৃথিবীর মাত্র 5% মানুষের হাতেই এটা রয়েছে। এটি ভারত, নেপাল, পাকিস্তান, সৌদি আরব এবং বাংলাদেশের লোকেদের মধ্যে বেশি দেখা যায়। তাই আপনার হাতে বা আপনার পরিবারের কারো হাতে যদি এক্স থাকে, তবে অবাক হওয়ার কিছু নেই, এই সকল দেশের মানুষের বুদ্ধিমত্তাও একটু বেশি হয়। মস্কো ইউনিভার্সিটিতে কিছু মানুষের উপর একটা রিসার্চ করা হয়েছিল, যাতে দেখা গেছে যাদের হাতে এই এক্স আছে তারা অন্য মানুষের তুলনায় একটু বেশি বুদ্ধিমান। আর অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে, তারা এই সম্পর্কে অভিহিতই ছিল না বা থাকেও না। অর্থাৎ যদি আপনার হাতে এক্স রেখা থাকে, তারপরও হয়তো আপনি জানেন না আপনি পৃথিবীর বুদ্ধিমান মানুষদের একজন। কখনো হয়তো খেয়ালই করেননি আপনার হাতে এই রেখাটি রয়েছে। যদিও আপনি সবসময় এই গুণ বুঝতে পারবেন না, কিন্তু আপনি হয়তো নিজেই জানেন না আপনি কি কি করতে পারেন। আপনি অন্য মানুষদের তুলনায় একটু বেশি ভাগ্যবান। আপনার যদি এক হাতে এক্স রেখা থাকে, তাহলে আপনি বুদ্ধিমান মানুষদের একজন, আর যদি দুই হাতে এক্স রেখা থাকে, তাহলে আপনি পৃথিবীর স্পেশাল এবং সুপার এক্সপার্ট মানুষদের একজন। আলেকজান্ডার দ্য গ্রেট এর সাথেই আরো কিছু মহান লোকেদের হাতেও এই এক্স রেখাটি ছিল। আব্রাহাম লিঙ্কন তাদের মধ্যে একজন। আর জেনে রাখুন, যদি আপনার হাতে এক্স রেখা থাকে, তাহলে আপনি হয়তো পৃথিবীর মহান লোকেদের একজন হতে পারবেন। নাম্বার 4, গোল্ডেন ব্লাড। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার রক্তের কালার কি গোল্ডেন, তাহলে আপনি বলবেন আমি হয়তো আজব একটা প্রশ্ন করেছি যা অসম্ভব, গোল্ডেন ব্লাড কারণ নেই। তাহলে আপনি জেনে নিন গোল্ডেন ব্লাড আছে। আপনার কাছে হয়তো এটা অবাক হওয়ার মতো বিষয়, কিন্তু এরকম অবাক করার তথ্যই আপনাদের জানানোর জন্য আমি রয়েছি। আপনি গোল্ডেন ব্লাড লিখে গুগলে সার্চ করতে পারেন, এটা খুবই বিরল একটি বিষয়, এক্সট্রিমলি রেয়ার। সমগ্র পৃথিবীর মাত্র 40 জন মানুষেরই এটা রয়েছে। হয়তো আপনার মধ্যে এই গোল্ডেন ব্লাড নাও থাকতে পারে, কিন্তু জেনে রাখুন যাদের মধ্যে এই গোল্ডেন ব্লাড রয়েছে তাদের অলৌকিক ক্ষমতা রয়েছে, অর্থাৎ সুপার ন্যাচারাল পাওয়ার তাদের মধ্যে বিদ্যমান। তাই আপনার যদি এই গোল্ডেন ব্লাড না থেকে থাকে, তাহলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এটা খুবই বিরল একটি ঘটনা। নাম্বার 3, রাইজড ব্যান্ড অন রিস্ট। এক পরীক্ষায় দেখা গেছে আপনি যে স্পেশাল লোকেদের একজন, আপনি যে সৃষ্টিশীল, তা বোঝার আরেকটা সাইন হচ্ছে রাইজড ব্যান্ড অন রিস্ট। আপনি এখন
একটা কাজ করেন, আপনার ডান হাতের যেই বেবি ফিঙ্গার রয়েছে তা বৃদ্ধাঙ্গুলির সাথে একত্র করুন, তারপর আপনার হাত নিজের দিকে হালকা বাঁকা করুন, এরপর আপনি নিচে এই দিকে তাকান, দেখুন তো আপনার এখানের মাসেল পপ আউট বা বাইরের দিকে আসছে কিনা, যদি না হয় তাহলে আপনি নর্মাল একজন মানুষ, আর যদি বের হয় তাহলে বুঝে নিন আপনি অন্য সবার থেকে আলাদা এবং স্পেশাল। এই ধরনের পরিবর্তন তাদের উপর দেখা যায় যারা সাকসেসফুল। যদি আপনার হাতে এই পরিবর্তন হয় তবে আপনার ভবিষ্যতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আপনি বিশ্বাস করুন বা নাই করুন। যদি আপনার হাতে এই পরিবর্তন হয় তবে আপনি বুদ্ধিমান, আপনি একজন ভাগ্যবান মানুষ। এখন এই ইন্টেলিজেন্স অনুভব করতে পারেন বা নাই পারেন, কিন্তু আপনার মাঝে আনলিমিটেড পটেনশিয়াল রয়েছে, এখন না হলে পরে, আজ নয় তো কাল, কিন্তু একদিন আপনি অবশ্যই জীবনে বড় একটা পর্যায়ে যেতে পারবেন। বন্ধুরা, যদি আপনার ডান অথবা বাম হাতে এটি করার পর যে কোনো হাতের এই অংশটি বাইরের দিকে বের হয়ে আসে, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনি একজন স্পেশাল ও সুপার স্মার্ট মানুষ। আর আপনি সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটি আপনার মতো একজন স্মার্ট মানুষকে সাথে পাবে। নাম্বার টু, ফোর্থ শেপ। প্রথমেই এক কাজ করুন, এখনই আপনার পায়ের দিকে লক্ষ্য করুন, ভালোভাবে দেখুন। দেখেছেন, মানুষের পা সাধারণত পাঁচ ধরনের হয়, ইজিপশিয়ান, রোমান, গ্রিক, জার্মানিক আর সেল্টিক। এখন আপনি আপনার পায়ের সাথে দেখুন কোনটির মিল বেশি। যদি আপনার পা ইজিপশিয়ান ক্যাটাগরির হয় তাহলে আপনি বেশি সামাজিক, এরকম লোক যে কোনো মানুষের সাথে খুব সহজেই মিশতে পারে, আপনি একজন লাকি মানুষ। যদি আপনার পা রোমান ক্যাটাগরির হয়ে থাকে তাহলে আপনি একজন লজিক্যাল মানুষ, আপনার বুদ্ধিমত্তাও অন্য সবার থেকে বেশি, আপনার আত্মবিশ্বাস অন্য সবার থেকে অনেক বেশি, আপনি নিজের উপর ভরসা করতে পারেন এবং এগিয়ে যেতে পারেন। আপনার পা যদি গ্রিক ক্যাটাগরির হয় তাহলে আপনি লাজুক স্বভাবের, একা থাকতে পছন্দ করেন, আপনিও বুদ্ধিমানদেরই একজন। আপনার পা যদি জার্মানিক ক্যাটাগরির হয় তাহলে আপনি সাধারণ মানুষের মধ্যেই পড়েন এবং আপনার ইন্টেলিজেন্সও নর্মাল। এবং আপনার পা যদি সেল্টিক ক্যাটাগরির হয় তাহলে আপনার জটিল কিছু সমাধানের ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ গণিত, পদার্থ এর মতো কঠিন বিষয় সহজেই বুঝতে পারেন। তো যদি সব থেকে ভাগ্যবান এবং রেয়ার ফুটের কথা বলি তাহলে তা হলো ইজিপশিয়ান এবং রোমান। আপনার পাও কি এই দুটির মধ্যে একটি? যদি হয় তাহলে আপনি একজন লাকি এবং স্মার্ট মানুষ। একটু পরিশ্রম করলেই আপনার জীবনে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যাদের বুদ্ধি বেশি তারা একটু পরিশ্রম করেই যে কোনো কিছুতেই সফল হতে পারে। আপনার ব্রেন সবসময় সফল হওয়ার চেষ্টা করে, তাই যদি আপনি এখন নিজেকে সাকসেসফুল নাও করতে পারেন তাহলে কিছুদিন ধৈর্য ধরুন, আপনি জীবনে খুব শীঘ্রই সফল হতে পারবেন। একসময় না একসময় বুঝতে পারবেন যে আপনি স্পেশাল, অন্য সবার থেকে আলাদা। এক গবেষণার রিসার্চ পত্রে এরকম রেজাল্টই এসেছে। নাম্বার ওয়ান, ফিঙ্গার অ্যালাইনমেন্ট। আপনি এখন আপনার হাত এই পজিশনে রাখুন এবং এই অ্যালাইনমেন্ট চেক করুন। আপনার মিডল ফিঙ্গারের পাশে যে দুইটা আঙ্গুল রয়েছে তাদের লক্ষ্য করুন। এখন যে তিনটি ধরন ধরব, এই তিন ধরনের মধ্যে আপনার আঙ্গুলগুলো কোন পর্যায়ে পড়ে? লেফট ফিঙ্গার ইজ বিগার দেন রাইট ফিঙ্গার, যেখানে এই আঙ্গুল বেশি লম্বা। রাইট ফিঙ্গার ইজ বিগার দেন লেফট ফিঙ্গার, যেখানে এই আঙ্গুল বেশি লম্বা। নাকি বোথ ফিঙ্গার আর সেম, মানে মিডল ফিঙ্গারের দুই পাশের আঙ্গুলগুলো একদম সমান। যদি আপনি প্রথম শ্রেণীর একজন হয়ে থাকেন তাহলে আপনি একজন লজিক্যাল মানুষ, মানে আপনি বুদ্ধিমান। যদি দ্বিতীয় শ্রেণীর হন তাহলে আপনি অন্য মানুষদের তুলনায় বেশি বুদ্ধিমান, আপনার আইকিউ অন্য সবার থেকে বেশি, আর বুদ্ধিমান মানুষদের মধ্যে আপনি মাঝারি অবস্থানে রয়েছেন। আর যদি আপনি তৃতীয় শ্রেণীর হয়ে থাকেন, অর্থাৎ দুই পাশের আঙ্গুল লম্বায় সমান, তাহলে জেনে রাখুন আপনি খুবই স্পেশাল মানুষদের একজন, আপনি একজন জিনিয়াস। আপনার ব্রেনের কার্যক্ষমতা কতটুকু তা আপনি চিন্তাও করতে পারবেন না। বন্ধুরা, যদি আপনার মধ্যে গোল্ডেন ব্লাডের লক্ষণ বাদে বাকি কোনো লক্ষণ থেকে থাকে তবে আপনি সুপার স্মার্ট মানুষদের মধ্যেই একজন, আপনি একজন জিনিয়াস। আপনার মধ্যে এতটা সৃষ্টিশীল ক্ষমতা রয়েছে যা আপনি ভাবতেও পারবেন না। আপনি পৃথিবীর মোস্ট লাকিয়েস্ট মানুষদের মধ্যে একজন। আপনি যদি শুধু নিজের উপর ভরসা রেখে একটু চেষ্টা করে যান তাহলে আপনি জীবনে যে কোনো কিছুই করতে পারবেন। আপনি শুধু এখনো এটি জানেন না যে আপনি কতটা ইন্টেলিজেন্ট। তো বন্ধুরা, এই সকল সাইনগুলোর মধ্যে আপনার শরীরে কোন সাইনটি রয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আচার্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।